প্রয়োজনের কারণে সরকার আইএমএফ এর কাছে হাত পেতেছে। এই সুযোগ নিয়ে বেশ কিছু উপদেশ দিয়েছে তারা, তবে তারা কোনো শর্ত দেয়নি বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এসডিডি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, আইএমএফ এর ঋণ দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন সম্ভব নয়। তামজিদ সুমনের রিপোর্ট। আইএমএফ এর সংস্কার কর্মসূচি মানতে গেলে দেশে শ্রেণী বৈষম্য বাড়বে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা বলছে, আসছে বাজেটে নানা খাতে ভর্তুকি কমানো হলে ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ। জাতীয় বাজেট নিয়ে সোমবার এই আলোচনায় সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আইএমএফ এর সংস্কার কর্মসূচি মানতে গেলে দেশে আয় বৈষম্য বাড়বে। বিভিন্ন গবেষণায়, এমনকি আইএমএফ এর গবেষণায় সব জায়গায় বৈষম্য বেড়েছে। তাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হলেও এটার ফলে বৈষম্য বাড়ে। তাহলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে একদিকে সার্বিকভাবে বৈষম্য বাড়ছে, অপরদিকে আইএমএফ এর কর্মসূচির সংস্কার ফলাফলেও কিন্তু বৈষম্য বাড়ার আশঙ্কা রয়েছে। এই দ্বিবিধ কারণে আমাদের অনেক বেশি আমাদের জাতীয় নীতিমালাতে আরও সংবেদনশীল হওয়া উচিত। সেই যেই মানুষগুলোর কাছে এই এই অসুবিধাগ্রস্ততাটা বাড়ার আশঙ্কাটা আরও বেশি রয়ে গেছে। এটি স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী বলছেন, দেশে অনেক আগে থেকেই শ্রেণী বৈষম্য বাড়ছে, এটি কমিয়ে আনা প্রয়োজন। কর ও ঋণ খেলাপি অনেক পুরনো রোগ হলেও তা দূর করতে সরকারকে অনেক বেগ পেতে হয়। আমাদের দরিদ্ররা সিস্টেমেটিক্যালি বঞ্চিত ওভার দ্য ইয়ার্স ঐতিহ্যগতভাবে, যে অনেক বড় ইস্যু, আমি এখানে এখানে যাচ্ছি না। সুতরাং কালোকে কালো বলাই ভালো, সাদাকে সাদা বলা। ইকোনোমাইজ করতে হবে, পরিমিত ব্যয় করতে হবে আমাদেরকে, সরকারকে। কিন্তু সরকারের ভিতরে আরও ব্যয় কমাতে হবে, একটা সুনির্দিষ্ট নির্দেশনা, এবং সেদিকে আমরা সূর্য মহোদয়গণ, মন্ত্রী মহোদয়গণ, আমরা সবাই চেষ্টা করছি। অবশ্যই আমরা আশা করি দীর্ঘদিনের একটা অভ্যাস, বড় অফিসার বড় রুম, বড় অফিসার বড় বাড়ি, বড় অফিসার বড় গাড়ি, এইসব ব্রিটিশ সময়কার ধারণা থেকে আমরা ধীরে ধীরে সরে আসছি। আর সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, দেশের বাজেট বড় হলেও জিডিপি অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম, তাই বাজেটে কর ও ঋণ খেলাপিদের সুযোগ না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। যারা নাকি ঋণ খেলাপি, কর খেলাপি দেশের থেকে টাকা নিয়ে যায়, তাদেরকে সুযোগ সুবিধা না দিয়ে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।